হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি অবশ্যই এএনএম জিএনএম কে কেন্দ্র করে হবে। আর তোমাদের 2023 সালে যে জিএনএম এন্ট্রান্স রয়েছে, এএনএম এন্ট্রান্স আছে wbjeর আন্ডারে, সেটি নিয়ে টোটাল আজকে আলোচনা করা হবে। এবং সাথে আলোচনা করা হবে যে তোমাদের স্পট রাউন্ড এবং তোমার হচ্ছে মপ আপ রাউন্ড অতিক্রান্ত হয়ে যাওয়ার পর এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড অথবা স্পট রাউন্ড কি হতে পারে বা থাকলে কতগুলো সিট হবে, সমস্ত জিনিস নিয়ে আজকে আলোচনা করা হবে। তোমরা চ্যানেলটি কী করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবে। আমি তোমাদের আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, সেই কথাগুলোর ওপর ভিত্তি করে তোমাদের আগামী দিনে পরিকল্পনা কী হতে পারে সেই সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে। তো প্রত্যেকেই তোমরা বুঝতে পারছো পুজোর মরশুম প্রায় অতিক্রান্ত, নবমী পেরিয়ে গেছে, আজ দশমী। সেক্ষেত্রে এর পরে তোমাদের কী করতে হবে, পুজোর উৎসব থেকে কাটিয়ে উঠে পড়াশোনার জগতে ফিরতে হবে প্রত্যেকে। কারণ আমি এবারে স্ট্যাটিস্টিক্সটা তোমাদের দিচ্ছি, যে এবারে যে স্ট্যাট ছিল, এবারে প্রায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল wbjee অ্যাপ্রক্স 2 লাখ, 2 লাখের কাছাকাছি টোটাল যারা পরীক্ষার্থী ছিল তারা টোটাল ছিল 2 লাখের, 2 লক্ষ যে স্টুডেন্ট যা ছিল কাছাকাছি। এবার স্টুডেন্ট যারা চান্স পেয়েছে 7 to 8,000 অ্যাপ্রক্সিমেট। এর মধ্যে আবার কিছু সরকারি রয়েছে, কিছু বেসরকারি রয়েছে। সরকারির সংখ্যা, সরকারিতে যারা বসেছ 53 ইনস্টিটিউশনস রয়েছে সরকারিতে, অর্থাৎ NTS। তার মানে কম্পিটিশানটা কী লেভেলে তোমার হয়েছে তোমরা সেটা বুঝতে পারছো প্রত্যেকে, যে তোমাদের স্টুডেন্ট ছিল হচ্ছে 2 লাখের কাছাকাছি পরীক্ষার্থী ছিল এবং তার মধ্যে হচ্ছে 7 থেকে 8,000 সিট ছিল। এবং পরবর্তী ক্ষেত্রে কিন্তু যারা পরীক্ষা দিয়েছো এবং যারা NTS পেয়েছো মাত্র 53টা, মানে জিএনএম এবং এএনএম সংখ্যাটা টোটাল যদি আমি প্লাস করি সেক্ষেত্রে দেখা যাবে 53টা ইনস্টিটিউশন। তাহলে সবাই কি চান্স পেয়েছে? সবাই চান্স পায়নি। সেক্ষেত্রে যারা চান্স পেয়েছে তাদের কিন্তু দীর্ঘদিনের অধ্যাবসা ছিল, তবে কিন্তু তারা চান্স পেয়েছে। যেহেতু এটি একটি মানে পরীক্ষা সর এবং আমাদের ওয়েস্টবেঙ্গলের মূলত কেন্দ্র করে এই পরীক্ষাটি, অল ওভার ওয়েস্টবেঙ্গল থেকে স্টুডেন্টরা এই পরীক্ষাটি দেয় এবং বর্তমান সময়ে এই পরীক্ষাটি গুরুত্ব অনেকটাই বেড়েছে। কারণ চাকরির বাজার যেহেতু সীমিত হয়ে এসেছে, প্রত্যেকেই এটা জানতে পেরেছে যে নার্সিং যদি আমি করি তাহলে আমাকে বেকার বসে থাকতে হবে না, তাই এই পেশাটির ওপর এত গুরুত্ব এখন বর্তমান যে সময়কাল চলছে তার মধ্যে কিন্তু গুরুত্ব অপরিসীম হয়ে গেছে। কারণ এই প্রফেশনে, এই পেশাটির সঙ্গে যুক্ত কেউ আজ পর্যন্ত বসে নেই, সে সরকারি হোক বা বেসরকারিতে কিন্তু কর্মের সঙ্গে যুক্ত। তাহলে নার্সিং যারা করছো তার জন্যই কিন্তু এত ডিমান্ড। এবার পরীক্ষার্থীর সংখ্যা যেহেতু এতটাই বৃদ্ধি পেয়েছে, তাই সাধারণ মানের যারা স্টুডেন্ট রয়েছে, অর্থাৎ যারা ভাবছো যে আমরা স্টেজে মেকআপ করতে চাইছি, প্রিপারেশন নেবো না, তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি দুরূহ। এমন কোনো স্টুডেন্টকে তুমি পাবে না যে 7 দিন পরে এই পরীক্ষাটি ক্র্যাক করেছে। তার জন্য দরকার অবশ্যই কিন্তু নির্দিষ্ট সারা বছরব্যাপী প্ল্যানিং এবং হচ্ছে স্ট্র্যাটেজি ওয়াইজ প্ল্যানিং, এবং তার সঙ্গে হচ্ছে অবশ্যই কিন্তু হচ্ছে দীর্ঘ অধ্যাবসা এবং হচ্ছে একাগ্রতা, তবে কিন্তু এই পরীক্ষাটি ক্র্যাক করতে পারবে। কারণ এই পরীক্ষাটি ক্র্যাক করা মোটেই সহজ নয়, কারণ এই পরীক্ষাটি দীর্ঘদিন ধরে চেষ্টা করার পরে কিন্তু অনেকেই, এমনও দেখা গেছে যারা 3-4 বার 5 বার পর্যন্ত এই এই এক্সামটি দিচ্ছে, কারণ এক্সামটি 2 বার হচ্ছে এই নিয়ে, কিন্তু তার আগে তারা মেরিট লিস্ট অনুযায়ী হতো, তারা টোটাল 5 বার এই এক্সামটি দিয়েছে। সেক্ষেত্রে তাদের আমি একটি কথাই বলতে চাইবো, যে তোমরা অবশ্যই কিন্তু পড়াশোনার জগতে ফিরে এসো এবং তোমরা কিন্তু এই পরীক্ষাটির জন্য প্রিপারেশন এখন থেকেই নিতে শুরু করো। নোটিফিকেশান বেরিয়ে যাওয়ার পরে তোমরা কিন্তু আর সময় পাবে না। নোটিফিকেশান তোমাদের বেরোতে পারে, আমি বলে দিচ্ছি, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে 2023 সালের নোটিফিকেশান বেরোতে পারে। এবং এই নোটিফিকেশান বেরোলে কী কী তোমাদের সাবজেক্ট আছে সেগুলো আমি অলরেডি আলোচনা করেছি, তাহলে তোমাদের কী করতে হবে আমি এবার একটু আলোচনা করে নিচ্ছি। জাস্ট তোমাদের হচ্ছে যারা স্পট রাউন্ড নিয়ে বলতে চাইছো, স্পট রাউন্ড অবশ্যই হবে, কিছু পরিমাণ সিট খালি থাকবে স্পট রাউন্ডে, এটি তোমাদের আমি বলছি।
সেক্ষেত্রে তোমার হচ্ছে কালী পুজোর সময়কালীন, হয়তো দুর্গা পুজো থেকে কালী পুজোর সময়ের কালের মধ্যে একটি নোটিফিকেশন জারি করা হতে পারে, তবে সেটি কিন্তু খুব অল্প পরিমাণ সিট থাকবে স্পট রাউন্ডে। এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড হবে কি না হবে এটি এখন বলা মুশকিল, কারণ সম্ভাবনা রয়েছে যে না হওয়ার, কিন্তু স্পট রাউন্ড হলেও হতে পারে যারা জিএমআর র্যাঙ্কের কাছাকাছি, মানে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ডে জিএমআর র্যাঙ্কের কাছাকাছি রয়েছে তারা কিন্তু সুযোগ পাওয়ার সুযোগ পেতে পারো। আর বাকিরা যারা পাচ্ছ না তারা এখন থেকে কিন্তু প্রিপারেশন নাও, কিন্তু ভবিষ্যতে তোমাদের হচ্ছে নেক্সট ইয়ারে তোমরা প্রিপারেশন নিলে আশা করি তোমরা সফলতার শিখরে পৌঁছাবে। এবং আমি আমাদের চ্যানেলের তরফ থেকে আমাদের লক্ষ্মী পুজোর পর থেকে কিন্তু অলরেডি ক্লাস শুরু হয়ে যাবে, আমরা অনলাইনে ক্লাস করাবো স্টুডেন্টদের। সেক্ষেত্রে আমাদের যারা অনলাইনে ভর্তি হতে চাইছো অনেক রিকোয়েস্ট অলরেডি চলে এসছে, আমরা অনেকেই রেজিস্টার করিয়েছে। যারা অনলাইনে রেজিস্ট্রেশন করাবে তাদের ফিস আমাদের চ্যানেলের তরফ থেকে সব থেকে কম রাখা হয়েছে। আমরা লক্ষ্যমাত্রা রেখেছি যে 100 জনকে আমরা অনলাইনে কোচিং দেবো, পরবর্তী ক্ষেত্রে সংখ্যাটা আরও বৃদ্ধি করবো। প্রাথমিক অবস্থাতে আমাদের কোচিংয়ের যে ফিস সেটি রাখা হয়েছে 1 টাইম 600 টাকা, অন্যান্য চ্যানেলের থেকে সর্বনিম্ন আমি দাবি করে বলছি, অন্যান্য যে চ্যানেলগুলি আছে তাদের 1500, 1600, 1800 টাকা পর্যন্ত ফিস 1 টাইম, কিন্তু আমাদের ফিস শুধুমাত্র দরিদ্র এবং দুস্থ যারা ছাত্রছাত্রী রয়েছে, যারা গরিব ঘর থেকে বিলং করছো, তাদের জন্য আমাদের কিন্তু মেনলি 600 টাকা দিয়ে প্যাকেজ শুরু করা হয়েছে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমাদেরও ফিস বাড়বে, প্রথম দিকে যারা রেজিস্ট্রেশন করবে তাদের কিন্তু 600 টাকা। আমি তোমাদের বিষয়টি একবার তুলে ধরছি, আমাদের যে ক্লাস তোমার হচ্ছে অনলাইন ক্লাস 2023 সালকে কেন্দ্র করে জিএনএম এবং এএনএম এন্ট্রান্স অনলাইন ক্লাসেস শুরু হয়ে যাবে, এবং পেমেন্ট হচ্ছে আমাদের সর্বনিম্ন। এটি আবারও জানাচ্ছি, আমাদের পেমেন্ট সর্বনিম্ন। তোমরা যদি যোগাযোগ করতে চাও আমি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিচ্ছি এই নাম্বারে কিন্তু তোমরা কী করবে, এই নাম্বারে ফোন করে তোমাদের হচ্ছে নিজের অ্যাডমিশানটি কিন্তু কনফার্ম করাবে, না হলে কিন্তু পরের দিকে এলে কিন্তু আর তোমরা সেইভাবে সিট পাবে না। আচ্ছা, নাম্বারটি আমি বলছি 7384298457। যারা ক্লাস করতে চাইছো সারা বছরই কোনো না কোনো কিছু পুজো লেগে থাকবে, পুজোর দিনগুলির মাধ্যমে আমাদের অতিক্রান্ত হওয়ার পর আমাদের কর্মজগতে ফিরতে হবে, এবং আমাদের যে পড়াশোনার জগৎ আছে তাতে ফিরতে হবে, এবং লক্ষ্যমাত্রা রাখতে হবে 2023 সালের যে তোমার wbjee এন্ট্রান্স হচ্ছে সেই এন্ট্রান্সে সফলতা। এই সফলতা পেতে গেলে সফলতা একদিনে আসে না, যে এটি দীর্ঘদিন ধরে কিন্তু ক্রমান্ন সাড়ে তোমাদের আসবে। সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে, তোমাদের দীর্ঘদিন ধরে কিন্তু প্রিপারেশন নিতে হবে। এবার সফলতা যেহেতু তোমার দিন দিন আস মানে তোমাকে প্রতিদিন আসবে না, তোমাকে এটির জন্য প্রিপারেশন নিতে হবে। তাই প্রিপারেশন নেওয়ার জন্য তোমাদের আমি কিছু একটি দেখাচ্ছি, কারণ আমাদের এই ক্লাস শুরু হয়ে যাবে লক্ষ্মী পুজোর পরে, এখানে বলা আছে আমাদের অনলাইন ক্লাস শুরু হবে লক্ষ্মী পুজোর পরে, তার আগে 600 টাকা 1 টাইম পেমেন্ট করতে হবে। কোচিং ফিস সব থেকে কম আমাদের, এটি আমি দাবি করেছিলাম আগে, এখনও করছি, কারণ 1500, 1600, 1800 টাকা পর্যন্ত বিভিন্ন চ্যানেলে কোর্স ফি আছে। যারা প্রথম রেজিস্ট্রেশন করাবে তাদেরকেই মাত্র 600 টাকা দিতে হবে, যা পরে যারা কোচিংয়ের জন্য ভর্তি হবে, অর্থাৎ আমাদের একটা নির্দিষ্ট সময়সীমা আছে, সময়সীমার পরের দিকে যারা ভর্তি হবে তাদের জন্য কিন্তু কোচিং ফিস বৃদ্ধি পাবে। আচ্ছা, শুধুমাত্র সীমিত সময়ের জন্য তোমাদের প্রথমের দিকে রেজিস্ট্রেশন ফি দিতে হবে মাত্র 600 টাকা 1 টাইম, সেটি আবার অনলাইনে পেমেন্ট করতে হবে, অনলাইনে ক্লাস করতে হবে, সপ্তাহে 2 দিন করানো হবে, পরে কিন্তু ক্লাসের সংখ্যা বৃদ্ধি করা হবে। আর তোমরা যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি যোগাযোগ করবে সেটি হচ্ছে আমি নিচে, তোমরা ডাইরেক্ট ফোন করবে না, যারা ভর্তি হতে চাইছো হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 7384298457। আবারও বলছি 7384298457, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে কিন্তু যোগাযোগ করবে। যারা চাইছো যে আমি ভবিষ্যতের জন্য প্রিপারেশন নেবো এবং ভবিষ্যৎ জীবনকে সুরক্ষিত করব এবং এই wbjee এক্সামটি ক্র্যাক করব, অবশ্যই কিন্তু প্রত্যেককে মানে আমাদের চ্যানেলের তরফ থেকে শুভ শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি। এবং তোমাদের আবারও বলছি যে দুর্গাপুজো অতিক্রান্ত হয়ে যাওয়ার পর, লক্ষ্মী পুজো অতিক্রান্ত হয়ে যাওয়ার পর আমাদের কিন্তু চ্যানেলের তরফ থেকে অনলাইন ক্লাস শুরু হবে, তার জন্য তোমাদের কিন্তু এখন থেকেই ক্লাস শুরু করতে হবে এবং তার জন্য তোমাদের এখন থেকেই কিন্তু পরিকল্পনা করতে হবে। এই জিনিসটি অর্থাৎ 2023 সালে যে এক্সামটি হচ্ছে সেই এক্সামটি কিন্তু ধাপে ধাপে তোমাদের আমরা কিন্তু
ক্র্যাক করাবো, অর্থাৎ আমি প্রিপারেশন সেই জায়গাতেই নিয়ে যাওয়া হবে যাতে তুমি একটি NTS পেতে পারো, চেষ্টা করা হবে। এবং অবশ্যই কি করতে হবে তোমাদের, আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে হবে, এবং প্রত্যেককে বলা হচ্ছে যে বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি একবার শেয়ার করে দিও, কারণ অনেক দরিদ্র বন্ধু যারা তোমাদের আছে গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে, তারা কিন্তু এই ক্লাসগুলি করতে পারবে। এবং আমরা অলরেডি পেড ক্লাসের কিছু ভিডিও যেগুলো আছে সেগুলো, যেগুলো তোমার হচ্ছে ফ্রি ক্লাসের ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি, এবং পেড ক্লাসের ভিডিও তোমাদের, তোমার যারা শুধুমাত্র 600 টাকা পেমেন্ট করবে তাদের সঙ্গে ক্লাসগুলি শেয়ার করা হবে। সেক্ষেত্রে 600 টাকা ছ মাসে, অর্থাৎ মাসে 100 টাকা করে কোচিং, এটা কোথাও পাবে না। সেক্ষেত্রে তোমাদের এখন থেকেই বলা হচ্ছে তোমরা ইমিডিয়েটলি শুরু করে দাও। যারা করতে চাইছো তারা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পেয়েছো আমাদের, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করো, এবং ইন্টারেস্টে রাখলে তোমরা রেজিস্ট্রেশন করিয়ে নাও। এবং পরবর্তী ক্ষেত্রে কিন্তু আমাদের ক্লাস আর কয়েকদিনের মধ্যে শুরু হবে, এবং তোমাদের সফলতার চরম শিখরে যদি পৌঁছাতে চাও অবশ্যই কিন্তু তোমাদের কী করতে হবে, এই ক্লাসগুলি অ্যাটেন্ড করতে হবে। আজকের ভিডিও এই পর্যন্ত ছিল, পরবর্তী রাউন্ডের জন্য, পরবর্তী নোটিফিকেশানের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে, এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবে।